নমস্কার সকলকে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বিভিন্ন পার্সোনাল কাজ থাকার দরুন আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারছি না। আজ থেকে বন্ধুরা চেষ্টা করব রেগুলার আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য, অর্থাৎ ডিফেন্সের যে চাকরিসংক্রান্ত খবরগুলি রয়েছে এগুলি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এসএসসি জিডি অ্যাডমিট কার্ড সংক্রান্ত। এসএসসি জিডির আপনাদের যে অ্যাডমিট কার্ড স্ট্যাটাসটা, এটা আপনারা কীভাবে চেক করবেন, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এই ধরনের ডিফেন্সের চাকরিজনিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে আসার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিট কার্ড বলে একটা অপশান রয়েছে, আমরা অ্যাডমিট কার্ড অপশানে এখানে ক্লিক করব। অ্যাডমিট কার্ড অপশানে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পারবেন বিভিন্ন সার্কেল ওয়াইজ কিন্তু এখানে ইউআরএল রয়েছে। প্রথমে রয়েছে ইস্টার্ন, তারপর কর্ণাটক, তারপর সাউথার্ন, তারপর নর্থ ইস্ট, তারপর ওয়েস্টার্ন, তারপর মধ্যপ্রদেশ রিজন, তারপর সেন্ট্রাল, নর্থ ওয়েস্টার্ন, নর্থার্ন রিজন। তো এখানে প্রত্যেকটা কিন্তু এখানে আপনাদের লিঙ্ক দেওয়া হয়েছে প্রত্যেকটা সার্কেল ওয়াইজ। তো আমরা যদি এখন লক্ষ্য করি এসএসসি জিডির যে আপনারা স্ট্যাটাস চেক করবেন, এটা কিন্তু প্রত্যেকটা স্টেটের দেওয়া হয়নি, এখানে শুধুমাত্র কিন্তু কর্ণাটক কেরালা রিজনের দেওয়া হয়েছে। এখানে যদি আমরা কর্ণাটকের ভেতর ক্লিক করি, এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে যেটা দেওয়া হয়েছে, ক্লিক হেয়ার টু নো দ্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ক্যান্ডিডেট স্ট্যাটাস, WRT কনস্টেবল, GD সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনি আপনার যে স্ট্যাটাসটা এটা চেক করতে পারবেন, রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে। এটা আপনাদের যে এক্সামটা হবে, এক্সামের ডেট রাখা হয়েছে 20/2/2024 থেকে 7/3/2024 আপনাদের এই এক্সাম চলবে। এটা আপনাদের ফেব্রুয়ারির 20 তারিখ থেকে শুরু হবে, মার্চের 7 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের এই এক্সাম অনলাইনে চলবে বিভিন্ন স্টেট ওয়াইজ। তো বন্ধুরা, ত্রিপুরার কবে আসবে, অর্থাৎ নর্থ ইস্ট রিজনের এখন পর্যন্ত কিন্তু কোনোরকম আপডেট দেয়নি। এখানে যদি আমরা নর্থ ইস্ট রিজনের ভেতর ক্লিক করি, এখানে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কোনোরকম কিন্তু এখানে আপডেট দেয়নি। তবে বন্ধুরা, আমরা আশা রাখবো এই দু এক দিনের ভেতর কিন্তু আপনাদের এখানে স্ট্যাটাস চেক করার যে অফিসিয়াল লিঙ্কটা দিয়ে দেবো, তো যখনই দেবে সবার প্রথম কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো এটাই বন্ধুরা এসএসসি জিডি থেকে আসা একটি ছোট্ট আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।